জানা যায়, গত বৃহস্পতিবার অর্থাৎ 24 অক্টোবর পারিবারিক বিবাদ হয় কুমারগঞ্জ থানার জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের উচুর গ্রামের দুই পরিবারের। স্থানীয় বাসিন্দা বলয় দাস ও তার ভাই মাধাই দাস, তাদের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদের জেরে গত বৃহস্পতিবার মাধাই দাস বলয়বাবুর ছেলে বাপি দাসের ওপর লোহা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় বাপি দাসের মাথা ফেটে যায়। জখম অবস্থায় বাপিকে প্রথমে স্থানীয় বড়হর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে পরে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় ওই রাতেই কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে যান আক্রান্ত বাপি দাসের বাবা বলয় দাস। অভিযোগ, প্রথমে ওই বিষয়ে কোনো রকম অভিযোগ নিতে অস্বীকার করে কুমারগঞ্জ থানার পুলিশ। মামলা নেওয়ার জন্য কুমারগঞ্জ থানার পুলিশ বলয়বাবুর কাছ থেকে টাকা চায়। এসব মামলা করতে গেলে খরচ করতে হয়, এমনই জানিয়েছিলেন কুমারগঞ্জ থানার পুলিশ। অবশেষে বিচার পেতে এবং পুরো ঘটনা পুলিশকে জানাতে শনিবার বিকেলে ডাকযোগে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন কুমারগঞ্জের অভিব্যক্তি বলয় দাস। এ বিষয়ে অভিযোগকারী বলয় দাস জানান, এটা লিখতে গেলাম, দরখাস্তটা লিখে যখন আমরা যাই থানায়, থানায় কয়েকজন বসেছিল, আমি দিচ্ছি যে কী এটা, যে আমি দিচ্ছি আমার ছেলে মারামারির সময় আমার ছেলেকে মার্ডার করলো একজন, কিন্তু এটা আপনারা দরখাস্তটা নেন দেখেন ব্যাপারটা কী। এখন আমাকে বলছে যে না তুমি বাইরে বসো তো। বাইরে গেলাম, আমার হাতে একটা শিকল ছিল, শিকল দিয়ে মারছি ছেলেটার মাথার বাড়ি মারছি। সে শিকলটা কিন্তু থানার দরকার বললো যে কী দিয়ে বাড়ি মারছে দেখি, তখন ওইটা নিয়ে নিল। ওইটা নেওয়ার পরে আমি আবার চাইলাম ওইটা দেন আমার, এটা না এটা দেওয়া যাবে না, এটা রাখেন এখানে রাখে। তাহলে আস্তে যখন আমি দিই তখন পুলিশ আমাকে বলল যে না এগুলা লেখা টাকা হয় নাই, ভালো যাই হোক, আমি বলছি হোক না হোক আপনি নেন আর রিসিপ্ট কপিটা আমাদেরকে দেন। কথা রিসিপ্ট কপি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কথা দাদা পয়সা লাগে, টাকা লাগে, টাকা পুলিশ বলছে। হ্যাঁ টাকা লাগে। কোথাকার পুলিশ বলছে এটা? কুমারগঞ্জের পুলিশ, কুমারগঞ্জের পুলিশ। হ্যাঁ টাকা লাগে, বুঝলে কাজ করতে গেলে টাকা লাগে। আমি কিন্তু টাকা পয়সা নেই, আমি তো গরিব লোক, তো আপনি কী করছেন বলেন, দরখাস্তটা আমার নেন। বললে যে না 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 না, এখন আপনার তদ্রুপ দরখাস্তটা দুটা রাখিয়ে দিল কাগজ, আর একটা কাগজ আমাকে ফিরিয়ে দিল। যে আমি তখন বললাম যে ঠিক আছে আপনি এটা এর মধ্যে সই টই দিয়ে রিসিপ্ট কপির মতন আমাকে দিয়ে দেন। বলে দেন না হবে না, এখন যাও তোমার ছেলেকে তুমি বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তুমি বালুরঘাটে নিয়ে যাও তোমার ছেলেকে, যাও যাও। তখন আমি আমার ছেলেকে বালুরঘাটে নিয়ে চলে যাই। তারপর কি এখন এসপির কাছে অভিযোগ জানালেন কেন? অভিযোগ মানে এসপির কাছে আমি অভিযোগ জানালাম থানায়, এর আগেও আমি কেস করেছি, আমার কেসটা কিচ্ছু হয়নি, কিচ্ছুই হয়নি। আমরা মার খাবো, আমাকে মারবে, আর আমরা গরিব লোক, আমরা যে কোনো কাজে থানায় যাব, গরিব লোকরা গেলে তার কোনো বিচার হবে না। ওই জন্য আমি আবার এই মারামারির জন্য আবার গেছি। আমার ছেলেটা এত মার্ডার হয়ে গেল, আমার ছেলেটার মাথায় এমন বাড়ি পড়ল, 10-11টা সেলাই পড়ল, কিন্তু আমার ছেলেকে এখনও তদন্ত করতে গেল না। ছেলেটা যদি জীবনে মারা যেত তাহলে আমার কিচ্ছু হতো না। সঠিক বিচার পেতে কি এখন পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেন? সঠিক বিচারের জন্য পুলিশের কাছে আমি অভিযোগ করলাম। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।